হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওর আমাদের যে মূল বিষয় সেটা হলো যে আসলে আমরা যেটা হয় যে অনেক সময় আমরা কি করি যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখা যায় যে সার্চ দিলে আসলে খুঁজে পাচ্ছি না তো আসলে আমরা এটা সার্চ দিলে কেন খুঁজে পাচ্ছি না এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব যে আমরা সার্চ দিলে কেন আসলে আমাদের চ্যানেলটাকে খুঁজে পাই না আসলে মূল মানে বিষয়টা কি এখানে হ্যাঁ তো চলুন শুরু করি আমরা ভিডিওটি তো এইখানে যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলটা মনে করেন যে তৈরি করলাম তো প্রথম বিষয় হলো যেটা যে আমরা চ্যানেল দু একদিনের মধ্যে তৈরি করে বা চ্যানেল তৈরি করার দু একদিন পরে যদি সার্চ দিই তো সেক্ষেত্রে ওইটা খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল এই জন্য যে যদি আপনার নামটা ইউনিক কোনো নাম না হয় মানে আপনার যে চ্যানেলের নাম সেটা যদি ইউনিক না হয় তো সেই ক্ষেত্রে আসলে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয় তো সেই জন্য কী করতে হয় যে ইউনিক নাম দিতে হয় আর খুঁজে না পাওয়ার কারণটা হলো যে আসলে দেখা যায় যে আসলে অনেক গুলো ইউটিউব চ্যানেল রয়েছে একই একই নামের নামের হ্যাঁ তো থাকার কারণে সমস্যাটা যেটা হয় যে যখনই আমরা নতুন চ্যানেল খুঁজি এবং তার পরের দিনই যখন আমরা সার্চ দিয়ে সেটা ইউটিউবে খুঁজে পেতে চাই তখন দেখা যায় আমরা পাই না এবং আমরা হতাশ হয়ে যাই কারণ আমরা মনে করি যে আমার চ্যানেলটি আসলে কোথায় গেল কিন্তু মূল বিষয় হলো যেটা সেটা হচ্ছে যে যেহেতু একই নামে অনেক চ্যানেল থাকে এবং চ্যানেলটি আপনি মাত্র দুই তিন দিন হলো খুলেছেন তো সেইটা তো একটু র্যাঙ্ক করতে একটু তো সময় নেবেই মানে ইউটিউবের অ্যালগোরিদম ওটাকে খুঁজে নিতে অনেক সময় লাগে যেহেতু একই রকম নামে হয়ে যাচ্ছে তো সেই জন্য আপনি যদি একটু ইউনিক নাম দেন হ্যাঁ একটু চেঞ্জ করে নাম দেন চেঞ্জ বলতে ইউনিক অথবা মানে ডিফারেন্ট কিছু ইউনিক যে নাম আগে কেউ দেয়নি তো সেক্ষেত্রে সেটা সার্চে পাওয়ার সুবিধাটা হচ্ছে অনেক বেশি পরিমাণে থাকে তো সেই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে ইউনিক নাম দেওয়ার চেষ্টা করতে হবে যেমন আমার এই নাম হচ্ছে আমার চ্যানেলের নাম আনিসুর রহমান তো আমি যখন চ্যানেলটা তৈরি করলাম তো চ্যানেল তৈরি করার পর তিন চার দিন পর আমি সার্চ দিয়ে আমি চ্যানেল খুঁজে পাই না খুঁজে পাই না তো বিষয়টা তো মনে করেন আমি টেনশনে পড়ে গেলাম যে ঘটনা ঘটনা কি আসলে চ্যানেল খুঁজে পাচ্ছি না বিষয়টা তো তারপরে আমি আমি যেটা করলাম করলাম মানে এটাকে একটু ইউনিক করার চেষ্টা কারণ তখনই যখন আমি আনিসুর রহমানদের সার্চ দিতাম তো আমি দেখতাম যে আনিসুর রহমান নামে অনেক চ্যানেল চলে আসে হ্যাঁ অনেক মানে আনিসুর রহমান আনিসুর রহমান প্রো আনিসুর রহমান টু হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মানে সব আনিসুর রহমান মানে একই রকম ইউনিক একটা নাম দিতে হবে ইউনিক নাম না দিলে আমি এটা খুঁজে পাবো না তো সেই জন্য আমি কি করলাম ইউনিক নাম দেওয়ার জন্য দেখেন যে আমি আমার চ্যানেলের নামে যে আইটা ব্যবহার করেছি সেই আইটা আমি হচ্ছে তিনটা আই দিয়ে দিলাম হ্যাঁ তিনটা আই তিনটা আই দিয়ে আনিসুর লিখলাম আমি আনিসুর রহমান তো এইটা লেখার পরে যেটা হলো যে এটা লেখার তিন ঘন্টা পরে মানে সাধারণত তিন ঘন্টা ইউটিউবের অ্যালগোড়িতে সময় নেয় কোনো কিছুকে মানে ক্রল করার জন্য বা কোনো মানে চ্যানেলের হচ্ছে বিবরণ বা নাম এটাকে হচ্ছে সে বেজে নেওয়ার জন্য তো তিন ঘন্টা পরে আমি যেটা দেখলাম যে আমি যখনই পরে মানে আনিসুর রহমান মানে আমার যে যে ইউনিক যে ইউনিকনেস যে বানালাম এটাকে সেটা লিখে যখন আমি সার্চ দিচ্ছি এটা দেওয়ার পরে প্রথমেই হচ্ছে আমার চ্যানেলটা চলে আসছে তো এর কারণটা কি হলো কারণটা হলো যে আমি যখনই এটাকে মানে তিনটা আইডিয়া একটু ইউনিক করে ফেললাম তখন কি হলো ইউটিউব এটাকে খুব দ্রুত হচ্ছে ক্যাচ করতে পারলো এবং বুঝতে পারলো যে আসলে মানে ইউটিউবের অ্যালগোরিদম যেটা বুঝলো যে এই নামে আসলে একটাই চ্যানেল আছে হ্যাঁ এবং সেটাকে সে হচ্ছে ক্রল করে ফেললো মানে সে ইনডেক্সিং করে ফেললো আর কি সে এটাকে হচ্ছে তার ডাটাবে ডাটাবেজে নিয়ে নিল তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে খুঁজে পাই না তার মূল কারণ হলো আমরা চ্যানেলের নাম হয়তো এমন দেই যেটা হচ্ছে মানে খুবই কমন নাম খুবই পপুলার একটা নাম হ্যাঁ এই নামে অনেক চ্যানেল আছে তো সেই জন্য আমাদের চ্যানেলটা দেখা যায় নতুন অবস্থা খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য চ্যানেলের নাম দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন এবং ডিফারেন্ট কিছু হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করবেন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন যেন অন্যদের সাথে ম্যাচ না হয় একটু হলেও যেন মানে পার্থক্য থাকে সেজন্য এক কাজ করতে পারেন সেটা হচ্ছে যে যখনই আপনি চ্যানেল তৈরি করবেন তো চ্যানেলের নাম দেওয়ার জন্য আপনি হচ্ছে যে নাম দিতে চাচ্ছেন সেটা লিখে ইউটিউবে সার্চ করতে পারেন সার্চ করলে তো তখন আপনার হচ্ছে যে চ্যানেলের নাম চলে আসবে যে এই নামে কতগুলো চ্যানেল আছে না আছে তখন আপনি কি করবেন তখন সেখান থেকে আপনি নামটা হচ্ছে মডিফাই করে নিতে পারেন অথবা আরও সুন্দর করে নাম তৈরি করতে পারেন এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি খুব দ্রুতই র্যাঙ্ক করবে এবং সেইটা আপনারা সার্চ দিয়ে খুব সহজেই পেতে পারবেন আপনাদের টেনশন করতে হবে না যে আসলে আসলে সার্চ দিয়ে মানে চ্যানেলটা খুঁজে পাচ্ছি না কেন আসলে মানে চ্যানেলটা গেল কোথায় তো ভিবার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন